শীতকালে আমরা পুট্টি উড়াতাম আর বাকি সময়টা পানি নিচ্ছি এখন একটা উত্তাপন জল আর একই সাথে বৃষ্টির ফলে এই অসুবিধা সৃষ্টি হয়েছে তবে আগামীতে আমাদের খেয়াল রাখতে হবে আগে সিলেটে অনেক খাল ছিল প্রত্যেক বাড়ির সামনে বড় বড় খাল অনেক পুকুর ছিল আমার বাড়ির সামনে দুবার দিকে এই এলাকায় বড় দিকে আর একটা দুইটা দিকে এই দিঘিগুলো সব ভরাট করে আপনি আমাদের সাগর দিঘির এলাকায় যান কোন দিঘির গন্ধই নেই পানির গন্ধ নেই চারাদিকে পারে যান কোনো দিঘি আর নেই আমরা সব দিকে মাছুর দিকে লাল দিকে লাল দিকে সব আমরা ভরাট করে ফেলি তো পানি যাবে কোথায় আগে তো দিঘিতে থাকতো খালে থাকতো আমরা এখন সব ভরাট করে ফেলি এই ব্যাপারে আমাদের একটু আগামীতে সতর্ক যে পানির জন্য কিছু আমরা পানি নিয়ে থাকতে হবে সুতরাং পানি কিভাবে এই ঝামেলা না করতে পারে সেটা চিন্তা ভাবনা আমাদের হৃদয় আমার বয় আরেকটা ডিজাস্টার যদি হয় ভূমিকম্প হয় কোথায় রোদ্দুরে রাখবো মাঠ থাকলে না ওখানে খোলা মাঠে কিছু এই জন্য আমার ভয় আছে যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে আছেন আর আমাদের হুকুম দিয়েছেন যা যা করা আপনাদের মঙ্গলের জন্য আমরা করব আর সেই সাথে আমাদের অনুপ্রদের সময়ের জন্য আমরা তাদের কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই এই মুহূর্তে কারণ আমরা কয়েক জায়গায় যাব তারপরে মিটিং করবো বুঝবো জিনিসটা কি দোয়া করেন যে পানি বেশি দিন টিকবে এই পানি সবসময় চলে যায় ইদানিং একটু সমস্যা হয়েছে যেহেতু সুরমাদের দিয়ে পুষ গেল না এই দুটাই অনেকদিন ধরে ঠিক মতো ড্রেজিং হয় না সেই জন্য সমস্যা মানে পসিবিলিটিটা আছে তবে আমাদের এখানে পানি আসে পানি খুব তাড়াতাড়ি চলে যায় আমরা আশা করতে যে পানি চলে যায় এবং তখন আমাদের বিভিন্ন এলাকা এই পানির নিচে চলে গেছে সো উই হ্যাভ টু গো অ্যান্ড সি দোজ আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন শেখ হাসিনার জন্য দোয়া করবেন আর মন্ত্রী সাহেবকে আপনার ধন্যবাদ দেন যে এত অনেক গতিতে যে আমাদের এই দুর্যোগ আসার পরে পরে মাননীয় মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী তাকে বলার সাথে সাথে আপনার জেনে খুশি হবে একবার শোনার পরে পরে উনি আমাদের তখন 10 লক্ষ টাকা এবং 100 টন চাল এবং শুধু আমাদের এটা আবার পরে বাড়িয়ে সাথে সাথে দিয়েছেন তারপরে তিনি সিলেটে আপনাদের অবস্থা দেখার জন্য তবে বিভিন্ন জায়গায় বাকি ট্রাকগুলো দেওয়া হবে এই ট্রাক ওই ট্রাকগুলো অনেক বেশি আর শুধু ট্রাক না যেটা মাননীয় মন্ত্রী বলেছেন যে আমরা বিভিন্ন এলাকায় খাওয়ারও ব্যবস্থা হবে যেহেতু রান্নাঘাট করার রান্নার সম্ভব না সেই কারণে তার মানে যা যা করা আপনাদের অবস্থার যাতে আপনার অসুবিধা না হয় যা যা করার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছে যে আপনারা সেই সব করেন আপনারা জেনে রাখবেন যে শেখ হাসিনা যতদিন সরকারে আছেন আপনাদের একজন বন্ধু এই সরকারে আছে তিনি সবসময় আপনাদের দেখভাল করেন বিশেষ করে সিলেটবাসীর উনি হচ্ছেন আমাদের গার্জিয়ান সবসময় আমাদের দিকে উনি খেয়াল রাখেন এবং সেই জন্য আমি প্রায় বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনার সরকার বারবার কারণ দুর্যোগে আমার সাথে আমার এনাম ভাইয়ের সাথে আমাদের যথেষ্ট কাজ করার সুযোগ হয়েছে আমাদের কবি কবিদের সময়ে প্রতিদিন লক্ষ লক্ষ লোকে খাওয়ার দিয়েছেন সরকারি কর্মচারী এবং বাকি জনপ্রতিনিধি তাদের সাথে একটু বসবো বসে বুঝবো জিনিসটা কেমন কত সিরিয়াস এবং সেইটা বুঝে যা যা ব্যবস্থা মাননীয় মন্ত্রী সেইগুলো সিদ্ধান্ত ওনার সাথে ওনার সচিবকে নিয়ে এসেছে তো শুনে টুনে উনি এইটা কিভাবে কি করা যায় যাতে আপনাদের অসুবিধা না আপনারা আমাদের ফরম্যাট দিবেন কোন কোন কাজ করলে বেশি সুবিধা